দেশে এবং প্রবাসে যারা দেখছেন আজকের লাইভ, সবাইকে স্বাগত আরো একটি নতুন সেশন নিয়ে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। বিষয়টা হলো এই লকডাউন সময়ে পড়াশোনা এবং পরীক্ষা প্রস্তুতি। আমরা ঘরে রয়েছি, আমরা বাসায় রয়েছি, আমরা এই সময়ে কিভাবে পড়াশোনা করতে পারি, পরীক্ষা প্রস্তুতি নিতে পারি, সেই বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমার সাথে যুক্ত রয়েছেন দেশে এবং প্রবাস থেকে এবং দেশের শিক্ষার্থীরা রয়েছেন, রয়েছেন অভিভাবক, রয়েছেন লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং পত্রিকার সম্পাদক। তাদের সাথে কথা বলবো, আমরা একে একে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমরা দুইজন শিক্ষার্থীদের সাথে পরিচয় করব। আমরা একটু নিজের পরিচয়টা আমরা একটু নিজেই দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমার দেখি কে পরিচয় হয়, আমরা এই দিক থেকে একটু পরিচয় করব। রেদওয়ান, একটু পরিচয় দেওয়ার জন্য নাম বলতে হবে, কোথায় পড়াশোনা। রেদওয়ান শুনতে পাচ্ছেন? জি শুনতে। আপনার পরিচয়টা একটু দেন প্লিজ। সমস্যা করছি, আমার নাম মোহাম্মদ রিদওয়ান, আমি পড়াশোনা করি মাইলস্টোন কলেজ উত্তরাতে, আমি এবারে এইচএসসি পরীক্ষার্থী। ওকে, সুন্দর। তো আমাদের এইচএসসি পরীক্ষার্থী আরেকজন আমাদের রয়েছে হলো হাসান ফারাবি, আমরা তার সাথে একটু পরিচিত হব, নিজের পরিচয়টা একটু দেওয়ার জন্য অনুরোধ করছি। জি আসসালামু আলাইকুম, আমার নাম হাসান ফারাবি, আমি উত্তরা মডেল কলেজে পড়ি। তো আমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের 1 তারিখ, এখন সেটা আর কি কিছু দুর্ঘটনার কারণে আর কি সেটা এখন বন্ধ আছে। তো এই আর কি দেশের পরিস্থিতির কারণে। আচ্ছা, তারপরে আমি একটু মালয়েশিয়াতে চলে যাব, সেখানে আমার একজন গেস্ট রয়েছেন অলরেডি আমাদের শ্রদ্ধেয় লেখক, শিশু সাহিত্যিক এবং মোটিভেশনাল স্পিকার জনাব আহসান হাবিব ইমরুস। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, হুসাইন মোহাম্মদ দুলাল শুনতে পাচ্ছি, তোমার হাসি মাখা মুখ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমার আমরা মালয়েশিয়া। জি আসসালামু আলাইকুম, আমি জাপান থেকে সানাউল হক বলছি, টোকিও থাকি। আর এই তো মোটামুটি আজকের তোমাদের সাথে আছে আর কি। ওকে, অলরেডি জাপান থেকে যুক্ত হয়েছেন 10 দিক মিডিয়ার সম্পাদক জনাব সানাউল হক। তো আমি সবাইকে স্বাগত জানাই আজকের শোতে। আমরা আজকের বিষয়টা রেখেছি হলো লকডাউন সময়ে পড়াশোনা এবং পরীক্ষা প্রস্তুতি। আমাদের আমাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, এইচএসসি পরীক্ষা সামনে, দেশের এই কোভিড-19 এর কারণে আমরা হয়তো পরীক্ষার প্রস্তুতিটা আমরা সেভাবে নিতে পারিনি, কিন্তু এই সময়ে আমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারি, কিভাবে পড়াশোনা করতে পারি, আজকে কথা শুনবো শিক্ষার্থীদের কাছ থেকে। আমাদের জাপান থেকে আরো কিছু শিক্ষার্থীও আছে, জাপান থেকে আরেকজন শিক্ষার্থী যুক্ত হচ্ছে। আমাকে শুনতে পাচ্ছেন জাপানে? প্লিজ নেম, প্লিজ টেল ইউর নেম। মাই নেম ইজ আমান হক এন্ড আই এম স্টাডিং ইন HGIS ইন জাপান, ইয়োকোহামা। ওকে ওকে, সালমান আপনি আমাদের সাথে থাকুন, আপনাকে আমরা যুক্ত করব, আপনার কাছ থেকেও শুনবো আপনার কথা। তো প্রথমেই আমরা এই সময়টা কিভাবে কাটাতে পারি, এই বিষয়ে আমরা একটু যারা অভিভাবক রয়েছে তাদের কথাও শুনবো। তো আমরা একটু মালয়েশিয়া থেকে একটু প্রথমে শুরু করব, যে এই লকডাউন সময়ে আমরা কিভাবে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি, কিভাবে পড়াশোনা করতে পারি। তো আমাদের সাথে যুক্ত আছেন, মালয়েশিয়ায় অবস্থান করছেন এই মুহূর্তে শ্রদ্ধেয় লেখক আহসান হাবিব ইমরুস, মোটিভেশনাল স্পিকার, শিক্ষা নিয়ে এবং এই জগতে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে অনেক লেখা আমরা পেয়েছি, আশা করি সবাই উপকৃত। চলে যাচ্ছি মালয়েশিয়াতে আহসান হাবিব ইমরুস। জি প্লিজ। জি, তো আলহামদুলিল্লাহ বললাম এই কারণে যে আমরা এখনো বেঁচে আছি। অলরেডি আমরা জানি প্রায় 1.5 লক্ষাধিক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই মহামারী করোনা ভাইরাসের কারণে, অতি অল্প সময়ের মধ্যে। পৃথিবীতে এর চাইতে বড় মহামারী এসেছে, কিন্তু এত দ্রুত সক্রম সময়ে এত আতঙ্ক ছড়িয়ে এই যে ব্যাপক বিস্তার, এটা সম্ভবত এই প্রথম আর কি। তো স্বাভাবিক সকল জীবনযাত্রা অচল হয়ে গেছে, যেটার কিতাবি নাম দেওয়া হয়েছে লকডাউন, এবং সেই লকডাউনের শিকার কোন শহর নয়, কোন দেশ নয়, সারা পৃথিবী। এবং সেদিন একটা ছবি দেখছিলাম যে পৃথিবী গ্লোবের মুখে একটা মাস্ক পরানো হয়েছে,
তো এমত অবস্থায় বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা পরীক্ষা দিতে যাচ্ছে, সামনে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, এরপর তারপরে আসবে অন্যান্য পরীক্ষার্থীরা, তাদের ষান্মাসিক পরীক্ষা রয়েছে, এরপর নিয়মিত পড়ালেখা। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই, অন্তত 5 কোটি 5 কোটি শিশু কিশোর এবং তরুণ শিক্ষার্থী তারা আজকে ঘরবন্দী, এবং এটা জাতীয় বড় ধরনের একটি সমস্যা যে কিভাবে এই বাচ্চারা প্রথমত তাদের মানসিক যে একটা ট্রমা, মেন্টাল ট্রমা, সেখান থেকে নিজেকে সেভ করবে। কারণ গত 100 বছরের মধ্যে এত বড় কোনো মহামারী হয়নি, আর 100 বছরের সেই অভিজ্ঞতা ওদের নাই, ওদের পিতার নাই, ওদের দাদারও নাই, তো কিভাবে ওরা জানবে? আবার ওদের যারা পিতা মাতা তারাও জানে না যে দীর্ঘদিন যাবৎ সন্তানরা ঘরের মধ্যে বন্দি থাকলে, যারা বন্ধুদের সাথে খেলতে পারতেছে না, যারা ক্লাসে যেতে পারছে না, যারা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতেছে না, তাহলে তারা ঘরের মধ্যে কি করছে? হয় ঘুমাচ্ছে, টিভি দেখছে, অথবা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যস্ত, গার্ডেনে বিরক্ত হচ্ছে। তো এই যে সমন্বয়টা, এটা কিভাবে হবে, এটা একটা ভাইটাল বিষয়। তো এ নিয়ে আলোচনা হওয়া দরকার। তার আগে আমার মনে হয় যে আমাদের বন্ধুরা যারা অলরেডি পরীক্ষার্থী বা শিক্ষার্থী, তারা কি সমস্যা ফিল করছে, এগুলো আসলে তখন আমরা কথাটা বললে এটা বোধ হয় বেশি ধন্যবাদ জনাব আহসান হাবিব ইমরুস, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা একটু আহসান ফারাবির কাছে যাচ্ছি, যিনি শিক্ষার্থী একজন শিক্ষার্থী, উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে এই সময়ে তার পড়াশোনা কেমন হচ্ছে, বা কি কি প্রস্তুতি আর কি কি সমস্যায় রয়েছে আর কি, সেই বিষয়গুলো। জি, আলহামদুলিল্লাহ, আমরা এখন বেঁচে আছি, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হলো, মূলত আগে আমার যেরকম পড়ার প্রতি গতিটা ছিল, সেটা আর কি মানে এই সমস্যাটার কথা ভেবে আমার সেই গতিটা আর কি আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে আমি ভেবে নিয়েছিলাম যে এপ্রিলের 1 তারিখ পরীক্ষা, তো সেটা তো হলো না। ফলে যেটা হলো যে সেই মেন্টাল ভাবে যে প্রিপারেশনটা নেওয়া হয়েছিল এপ্রিলের জন্য, এপ্রিলের 1 তারিখ পরীক্ষা হবে সেটা থেকে, সেটা আর মানে সম্ভব হয়নি দেখে এখন আমার পড়াশোনার গতিটা কমে গেছে। এবং আমি যেটা মনে করছি যে পড়াশোনাটা এখন আমি যেভাবে করছি খুবই ধীরে হচ্ছে পড়াশোনা, এবং মাঝে মধ্যে ইন্টারনেটে আমি বসে বিভিন্ন লাইভ ক্লাস করছি, সেখানে আর কি মানে খুবই আস্তে ধীরে পড়াশোনাটা চালাই যাচ্ছে, যাতে করে যখন এই এই COVID-19 এর সমস্যাটা দূর হবে তখন যেন পড়াশোনাটা মানে ঠিক থাকে এবং পরীক্ষাটা যেন আমি ঠিকভাবে দিতে পারি সেই ব্যাপার। আর এছাড়া যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মানসিক ভাবে একটা প্রেশার তৈরি হচ্ছে, যেটা হচ্ছে প্রতিদিন একই রকম একটা রুটিন হয়ে গেছে, যে সকালে ঘুম থেকে উঠা, তারপর পড়াশোনা, খাওয়া দাওয়া, তারপর কিছুক্ষণ বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন আর্টিকেল পড়া, তারপর বিভিন্ন লাইভ ক্লাস করা, জিনিসটা এরকম লাগছে আমার কাছে যে আমার সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর আমি প্রত্যেকটা দিন মনে হচ্ছে যে এই দিনটা যদি আরো সুন্দরভাবে তৈরি করতে পারতাম, এই দিনটা যদি আরো কিছু কিছু শিখতে পারতাম, কিন্তু আসলে সময় থাকছে না, সময় শেষ হয়ে যাচ্ছে, এবং সময় আমার চোখের সামনে মনে হচ্ছে যে সময়ে পূর্বের তুলনায় অনেক দ্রুত হয়ে গেছে। আসসালাম। আমরা একটু পরবর্তী আরেকজন রেদুয়ান, আমাদের আরেকজন শিক্ষার্থী আছেন, আমরা একটু রেদুয়ান মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, পরীক্ষার্থী, এবার এসএসসি পরীক্ষার্থী, আমরা তার কাছে একটু যাব। রেদুয়ান, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে একটু শুনবো, প্লিজ আমাদের উদ্দেশ্যে একটু বলেন। জি, ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমাদের বিশ্বে, শুধু দেশে বললে ভুল হবে, যে বিশ্বে আমাদের যে COVID-19 বা করোনার যে একটা মহা যে একটা প্রলয় শুরু হয়েছে, মানে আসলে সবার জন্য খুবই ভয়ঙ্কর বিষয়টা। তো সেদিক থেকে খেয়াল করলে আমরা আসলে বলতে গেলে হচ্ছে আমরা সবচেয়ে হতভাগা যে HSC ব্যাচ, তো সেটা আমরা। তো আসলে এই সময়টা আসলে সত্যি কথা বলতে কি, যখন আমরা তো সব আমরা তো নিশ্চিতই ছিলাম যে আমাদের পরীক্ষা 1 এপ্রিল থেকে শুরু হবে, তো সেজন্য প্রস্তুতিটাও ঠিক সেভাবেই ছিল, আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট করার উদ্দেশ্য নিয়ে আগাচ্ছিলাম। কিন্তু যখন শুনলাম যে
বাংলাদেশও এই মহামারীটি আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে, তো তখন থেকে হালকা ভীত হওয়া শুরু করলাম। তো যখন শুনলাম যে আমাদের পরীক্ষা এইচএস, আমাদের এইচএস পরীক্ষা স্থগিত হয়ে গেল, তো আসলে মনটা আসলে আসলে বিরাট একটা আঘাত পেলাম। তো এক্ষেত্রে আসলে এখন পড়াশোনা করছি, জানি অবশ্যই ইনশাল্লাহ একদিন আমাদের এই দুর্যোগ থেকে অবশ্যই পরিত্রাণ পাবো আমরা, তবে কবে হবে তা আমরা জানি না, কিন্তু আমরা পড়াশোনা করছি। বাট আমার বন্ধুর সাথে একমত, সেটি হচ্ছে যে আমরা আগে যে স্পিডে যে গতি নিয়ে পড়াশোনা করছিলাম তা অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে, এবং আমরা পড়াশোনা করছি ঠিকই, কিন্তু আসলে সেটা যেমন করা উচিত ছিল বা যেমন আমরা আগে করেছিলাম সেরকম হচ্ছে না। তো আশা করব এবং রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবো যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ দান করেন। আসসালামু আলাইকুম। ওকে রেদোয়ান, আপনার কথা শুনছিলাম। আমরা একটু জাপানে আরেকজন শিক্ষার্থীর কাছে যাব, যেখানে আছেন সালমান হক। আমরা একটু তার কাছ থেকে একটু কথা শুনবো যে আমাদের সালমান হক রয়েছেন, আমাদের জাপানে সালমান হক রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাইব। সালমান যদি একটু আমাদের ক্যামেরায় যদি একটু আসেন, সানাউল হকের সাথেই রয়েছেন তিনি। সালমান, আপনারা পড়াশোনা কিভাবে করছেন জাপানের এই মুহূর্তে, পড়াশোনার কি অবস্থা এবং আপনারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? Can I say in English? Please, please, in lockdown time, how you can prepare for exam and your study pattern, please tell us. Right now, since we have lockdown because of coronavirus, we all the international schools are going through this same meeting like Zoom, and we have to do online classes every day on daily basis routine. So it's the same thing, but there's a one huge problem, which is like, so if you're gonna do science or math classes, there's no practical experiment or like doing anything practical. So it's like one of this really huge issue. And another is, in our school we have this thing called class activity that we need to do, and we can't really do it because of this lockdown, because it's more like an activity service for the community, like voluntarily thing, and that's why I think coronavirus is really big issue. And for exams, all the exams in international schools are cancelled for this year, so next year there's a chance it might be cancelled, but right now everybody is doing their best studying. Yeah. Okay. Thank you. Stay home. Stay safe in this time, yeah. Please. Thank you. Okay. আমরা একটু সালমানের পরে একটু সানাউল হক সাহেবের কাছে যাব। আমাদের সাথে আগে যুক্ত আছেন সানাউল হক, সম্পাদক দর্শদিক মিডিয়া। আমরা আপনি একজন সাংবাদিক এবং আপনি একজন অভিভাবকও এই মুহূর্তে, তো স্পেশাল আপনি জাপানে রয়েছেন, তো এই সময়টা ছাত্রদের কিভাবে পরীক্ষার প্রস্তুতি, এই সমস্যাটা কিভাবে কাটিয়ে ওঠে, কিভাবে পড়াশোনাটা করতে পারে, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, যদি আপনার একটু মতামত তুলে ধরে নেওয়া হবে। জি, সবাইকে ধন্যবাদ। আমি যে কথা বলতে চাই প্রথমেই, যে দুই যে আহসান ফারাবি এন্ড রেদওয়ান, যে আহসান ফারাবি যে সমস্যার কথা বলেছে যে তাদের পড়ার গতিটা কমে গেছে, এই গতি কমানোর পিছনে একচুয়ালি কি কারণ থাকতে পারে, হ্যাঁ, সেটা হলো মনে হয় যে ফিজিক্যালি বা মেন্টালি বেশ কাজ করতেছে, যেটা আপসেট বা সামথিং, যে আসান হাইবে যেটা বলছে যে আমরা 100 বছরই আমরা এই ধরনের মহামারীর মানে কোন পরিবেশ আমরা পাই নাই, দেখি নাই, আমাদের এক্সপিরিয়েন্স নাই, আমারও নাই। আমরা যেটা দেখতেছি জাপানে, যে আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের যেটা করতে হবে সেই মুহূর্তে, সেটা হলো যে মেনলি হলো কি, যে প্রথমে যে পড়ার গতিতে রাখতেই হবে, সেক্ষেত্রে মেন্টালি যে সেফটি মাইন্ড, সেফটি মানে ইউর সেলফ মানে মাই সেলফ, সেফটি মাই সেলফ, এই জন্য যতটুকু তোমাদের করা দরকার সেটা করতে হবে। মানে মানে আপসেট হওয়া যাবে না, বা সকাল উঠে যে একটা নিউজ পড়ে যে এটা বিভ্রান্তি হওয়া যাবে না। হ্যাঁ, এখন কথা হলো যে আমরা আলহামদুলিল্লাহ বেঁচে আছি, আলহামদুলিল্লাহ বেঁচে আছি। এখন তোমরা যে নিউ জেনারেশন, তোমাদের প্রতি আমরা কিন্তু তাকিয়ে আছি, তোমরাই এই যে একটা পৃথিবীতে মহামারী চলতেছে, আজকে 1.5 লক্ষ লোকের উপর মানুষ অলরেডি মারা গেছে,
হ্যাঁ অলরেডি হ্যাড মানে হ্যাড ডাইড কিন্তু আমরা এখন বেঁচে আছি, আমরা যে বেঁচে আছি এটা আল্লাহ শুকরিয়া, এবং এই বেঁচে থাকার উপরে আমাদের কিছু দায়িত্ব আছে যে আমরা নিজেরও নিজেকে সেফটি রাখবো, আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের উপরে সেইভাবে আল্লাহ রাখেন। সেকেন্ডলি আমরা প্রিপেয়ার্ড হব আমাদের নেক্সট জেনারেশনের জন্য, নিজেরা নিজেদের স্টাডির মাধ্যমে হোক, হ্যাঁ বন্ধু বান্ধবের মাধ্যমে হোক, স্যারদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে হোক, বা এরকম ভাবে আমরা মিটিং এর মাধ্যমে হোক, নিজেদের মেন্টালিটি ডেভেলপ করা, স্ট্রংলি করা, যেটা আমরা পাচ্ছি না ফিজিক্যালি স্কুলে যাওয়াটা। সালমান এটাই বললো যে সায়েন্সের ছাত্র হওয়ার কারণে ওদের কিছু ক্লাস ওরা করতে পারে না, ফিজিক্যালি যেটা প্রয়োজন, সায়েন্সের ল্যাবরেটরি প্রয়োজন, ঠিক না, বাসাতে এটা হয় না। কিন্তু তারপরও আমি ওকে দেখেছি যে ও 8-10 ঘন্টা বাসায় পড়ে, মানে ওর খুব একটা যে মেন্টালি যে ডাউন এর মনে হচ্ছে না, মনে হয় না। আর বাংলাদেশের পরিবেশে আমাদের উচিত ফাদার মাদার যারা আছেন যে সাইকোলজিক্যাল ভাবে স্টাডি করা যে তার ছেলে কি চাই এই মুহূর্তে, তাকে ওইভাবে এনভায়রনমেন্টে দেওয়া, এটা পিতা মাতার একটা দায়িত্ব আছে, কর্তব্য এখানে আছে আমি মনে করি। কারণ এসএসসি মেচিউর্ড আমি বলতে চাই না, এখনো তারা দুনিয়ার অনেক কিছু তারা দেখে নাই, বুঝে নাই এখনো, অতএব তাদের সামনে বিশাল একটা সময় আছে। এই টাইমটাই যেহেতু এখন বিশাল সময়ও আছে, যে আমি এটাকে বললো যে ভালোই বলতেছিল যে মানে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তারা মেন্টালি তার একটা গতি স্লো হয়ে গেছে, না এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না, বরং এই এই সময়টাকে কেমনি কাজে লাগানো যায় সেই প্ল্যান নিতে হবে। প্ল্যান দুইটা হইতে পারে, একটা হলো যে আমি সেফটির জন্য, সেফটি মাই সেলফের জন্য একটা প্ল্যান নেওয়া, এই জন্য তো আমাদের প্রচুর পরিমাণ কথাবার্তা মিডিয়াতেও আছে, পত্রপত্রিকা পাওয়া যায় যে কিভাবে আমরা আল্লাহ রসুল বলেছেন অথবা আমরা কিভাবে নিজেকে সেফটি রাখবো, দেন নিজের ক্যারিয়ারটা গঠন করার জন্য এই সময়টাকে আমরা কিভাবে আমরা আমরা 24 আওয়ার্স আমরা ব্যয় করবো, প্ল্যান নেওয়া দরকার। মানে পিছনে তাকানোর সুযোগ নাই, মূলটা তো মানে মানে মরে গেলাম, হ্যাঁ ওটা নিয়ে ভাবার সুযোগ নাই। অথবা যে নিজকে সেফটি রেখে প্রথম নিজের সেফটি ফার্স্ট, তারপরে আমার যে লেখাপড়া, আমার যে কর্তব্য দায়িত্ব দায়িত্ব কর্তব্য আছে ডেইলি বেসিস, মানে একটা শিডিউল চেঞ্জ করা, শিডিউল রাখা আর কি, যে আমি সকালে উঠেই কাজ করব। এটা বললো যে একটু আমি সকালে আপসেট হয়ে যাই, মানে একটু মেন্টালিটি ডাউন হয়ে যায়, আমি আমার গতি গতিটা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে সকালে নামাজ কালাম পড়ে, হ্যাঁ যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলে, তারপরে আমরা কিছুটা বাসার মধ্যেই প্র্যাকটিস ব্যায়াম করতে পারি, যোগ ব্যায়াম। যেমন আমি বাসার মধ্যে আগে তো ওরা আসর মাগরিব পড়তো বাসায়, আমার 4 ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, মেন্ডেটরি করছি, বাউন্ডারি মানে বাউন্ড করতে হবে প্রতিদিন 1 ঘন্টা, ওরা হয় আমার এই বিল্ডিং এর নিচে যে ব্যায়াম করতে হবে মাস্ট অন্যান্য বাচ্চাদের সাথে, অথবা আজকে যেতে পারে নাই, আজকে বৃষ্টি ছিল, ঘরে বসে দেখলাম যারা 1 ঘন্টা যোগ ব্যায়াম করছে। আবার ছোট ছেলে দেখলাম যে গার্ডিং এ নিয়ে ব্যস্ত, গার্ডিং নিয়ে ব্যস্ত, হ্যাঁ এই যে ব্যস্ত রাখাটা মানে পরিবারের পক্ষ থেকে যে যোগ ব্যায়াম করা, ব্যায়াম করা, তারপরে গার্ডেনিং করা, তারপরে ঠিক মতো ওই মাকে হেল্প করা, কিচেনে হেল্প করা, বা বাসার তো অনেক কাজ থাকে না, হ্যাঁ এই কাজ করলাম, যদি যদি তার যখনই বোরিং লাগবে তখন যেন সে যেন ওই টাইমটাকে টেবিল থেকে উঠে যে হয়তো ফাদারকে হেল্প করবে, হয়তো মাকে হেল্প করবে, অথবা মানে অনলাইনে বন্ধুদের সাথে কথা বলবে, অথবা কোনো বিষয় যদি এই মুহূর্তে তার যেমন ম্যাথমেটিক্স তারা পড়ে অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ে যে আমি এই মুহূর্তে এই সাবজেক্টটা আমি দুর্বল আছি, সেক্ষেত্রে স্যারদের সাথেও স্কাইপিতে সে অনুশীলন করতে পারে খুব সুন্দরভাবে, স্যার আমি এই জিনিস বুঝতেছি না, সুযোগটাকে মনটাকে কাজ দিতে হবে, কাজ দিতে দেওয়া লাগবে। একটা বই পড়ছিলাম একটা পরে আগে যে মনটাকে কাজ দিন, হ্যাঁ এক মানে প্রাক্তন এক মানে আমাদের দেশের একটা প্রবীণ একজন লেখক আর কি বা গণ্যমান্য ব্যক্তি, উনি জেলখানা থেকেও বলেছিলেন মনটাকে কাজ দিন। এই মনটাকে কাজ দিন অবস্থায় আমি বলতে চাই যে এই মনটাকে কাজ দিতে হবে, মনের উপর মনটাকে মনের উপরে দরকার হলে এই মুহূর্তে মানে ঘোরা দৌড়াইতে ঘোরা পর্যন্ত ঘোরা দৌড়াইতে হবে, মনটা যায় একদিকে আমি যা বাড়ি দিই তা হবে না, মনটাকে কন্ট্রোল করতে হবে পুরোপুরি। তাহলে আমি দুইটা একটা ইস্যু হবে, একটা হলো আমি নিজে সেফটি থাকতে পারবো ফিজিক্যালি, প্লাস আমি মেন্টালি যেমন স্ট্রং হবে, প্লাস ফিজিক্যালি আমার মনটা ভালো থাকলে আমি পড়াতে যে সময়টা আছে স্থগিত হলে স্থগিত না, বরং আমি মনে করি যে এই সাথে একই সাথে যেমন আমাদের দেশে এসএসসি বা এসএসসি পরীক্ষা হলে
কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ ডাক্তার হবে, কেউ বিদেশ যাবে, সেটাও কিন্তু আমরা এখানে অ্যাডভান্স একটা পড়া আমরা রেডি করতে পারি। সময় সুযোগ, এই সুযোগটা আমাদের মানে নিতে হবে, গ্রহণ করা উচিত। সেটা প্রকৃতির উপরে কিন্তু কারো হাত নাই, কে মারা যাবে, কে যাবে আসবে, কারো হাত নাই, আমার হাত নাই, আমি জাপান থাকি, আমার এখানে হাত নাই। তারপরও কিন্তু আমি পার্সোনালি আমার বাসার থেকে আমার ওয়াইফ না করে যে তুমি আজকে অফিসে যাও না, আমি যাই, আমি কালকে যাবো অফিসে, আমার কাজ আছে, আমার যেতে হবে। কিন্তু আমার বিশ্বাস যে আমি নিজেকে মানে মেন্টালি স্ট্রং রাখতে পারি, আর যদি আমি তাওয়াক্কাল তো আল্লাহর উপরে ভরসা করতে পারি, আর যে সেফ সাইডে থাকতে থেকে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ কিছু হবে না। বুঝা গেল হাসান? ওকে ওকে, জনাব সানাউল হক আপনাকে ধন্যবাদ। আর যেখানেই থাকুন নিরাপদে থাকুন। আমরা এই মুহূর্তে চাই আমরা আগে সেফটি ফার্স্ট, আপনিই বলছিলেন যে আমাদের আগে সেফটি ফার্স্ট থাকতে হবে। এবং আর আমরা একটু আহসান হাবিব রুজের কাছে যাব, তার আগে আমি একটা কথা বলে নাই যে আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করে বিভিন্ন সময়। আমরা কোরআন হাদিসে পড়েছি যে আমাদেরকে রোগ ব্যাধি দিয়ে, তারপর একটা কাঁটা যদি গায়ে যদি বিঁধে যায়, তাহলে সেটার মাধ্যমে কিন্তু আমাদের পাপ মোচন করে। হয়তোবা আমরা জাতি এমন কিছু করেছি যে আমাদেরকে হয়তো শুধরে দিচ্ছে। তো একটা কথা আমি আমি আহসান হাবিব রুজের কাছে যাওয়ার আগে বলতে চাই, রবীন্দ্রনাথ তো একটা বলছে যে আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মিলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরবো না, রবীন্দ্রনাথ সুন্দর করে তার কবিতা গানে বলেছেন। তো আমরা একটু আহসান হাবিব রুজের কাছে যাব, তার কাছ থেকে শুনবো যে এই সময় যে আমাদের মুখগুলো সব ভারো হয়ে যায়, মনটাও ভারো হয়ে যায়, আমরা কিভাবে শারীরিক ভাবে সুস্থ থাকবো, মানসিক ভাবে কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে ব্যক্তিগত অধ্যয়নটাকে স্ট্রং করবো, এবং এই সময়টাকে কিভাবে কাজে লাগবো। জনাব আহসান হাবিব রুজ, মালয়েশিয়াতে আমরা যাচ্ছি প্রবাসী লেখক ডক্টর আহসান হাবিব রুজের কাছে। ধন্যবাদ প্রিয় ভাই দুলাল। এতক্ষণ যাবত শিক্ষার্থীদের কথা এবং একজন নামী সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় পত্রিকা দৈনিক সম্পাদক সানাম হক, এবং উনি একজন সফল ব্যবসায়ী এবং অভিভাবক বটে, চারজন সন্তানের পিতা। তো সেই অভিজ্ঞতার আলোকে উনি চমৎকার কথা বলেছেন, আমি তার কথাগুলোকে সমর্থন করে আরো কিছু কথা বলতে চাই। বিশ্ববিখ্যাত কবি জন মিল্টন একটা চমৎকার কথা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড এন্ড সোল, অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন একটা সমন্বিত ব্যবস্থা যা একাধারে দেহ মন আত্মার উন্নয়ন সাধন করে। জাস্ট ওনার কথাটাকে যদি আবার আমরা উল্টা দিকে সাজাই, শিক্ষা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটার সাথে দেহ মন আত্মার সমন্বয় আছে। সুতরাং দৈহিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং আত্মার প্রশান্তি, এগুলো যদি না থাকে তাহলে সেটা শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এটি স্বাভাবিক। তো আমাদের এই করোনা ভাইরাস, যেটাকে বলা হয় প্যান্ডামিক মহামারী, আমরা জানি প্রথম হলো যেটা যখন শুরু হয় এটার নাম হলো আউটব্রেক, দেন এপিডেমিক, দেন প্যান্ডামিক, এখন এটা হলো প্যান্ডামিক। এবং পৃথিবীতে সবচেয়ে বড় যে মহামারী হয়েছিল সেই মহামারীতে 20 কোটি মানুষ মারা গিয়েছিল, এটা আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। আর গত শতাব্দীতে যে মহামারী হয়েছিল ঠিক 1918 থেকে শুরু করে 1920 পর্যন্ত, যেটার নাম হচ্ছে স্প্যানিশ ফ্লু, সেখানেও প্রায় 5 থেকে 6 কোটি মানুষ মারা গেছে। কাজেই যারা ইতিহাসের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে একটা প্যানিক বা একটা মেন্টাল প্রেশার কাজ করে যে এটা কোন দিকে যায়। কিন্তু ইতিহাস হলো মাথায় থাকে, অন্তরে থাকে বিশ্বাস। সেই অন্তরে বিশ্বাস যদি আল্লাহর উপর আস্থা থাকে যে আল্লাহ যদি আমাকে সেভ করে, দুনিয়ার সকল শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্র হয়ে আমার ইশাগ্রস্ত স্পর্শ করতে পারবে না, তখন এক ধরনের প্রশান্তি কাজ করে, যেটা সানাল ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছে। আমি আমার ছোট বন্ধুদেরকে বলতে চাই যে আমাদের সকালটা হবে অত্যন্ত এনার্জি দেওয়ার সময়। সকালের সূর্য যেমন আদিগন্ধ বিস্তৃত হয়ে তার সকল ঐশ্বর্য নিয়ে আত্মপ্রকাশ করে, প্রতিটা মানুষ কিন্তু ঘুম থেকে উঠবে এবং তার ঐশ্বর্য নিয়ে আত্মপ্রকাশ করবে। এই জন্যই বলা হয় যে সকাল দেখেই বোঝা যায় সারাদিনটা কেমন যাবে। সেই সকালটা সুন্দর করার উপায় কি? দরকার হচ্ছে একটা ফ্রেশ ঘুম, সাউন্ড স্লিপ। এই জন্য আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। তাই আমাকে ঘুমিয়ে পড়তে হবে সকাল সকাল। আমি যদি 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি তাহলে একটা সাউন্ড স্লিপ হবে, তখন সুস্থ শরীর নিয়ে সকালে আমি টাইগারের মতো উঠতে পারবো। আর যদি আমি ঘুমাই 12টা 1টা 2টা 3টা,
তাহলে শরীর থাকলে দুর্বল, সকালটা থাকবে আমার ম্যাচ মেজে, তখন কোনো কাজ ভালো লাগবে না। এটা হলো একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো, আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, সকালবেলায় যদি আমার ধর্মীয় অনুষ্ঠান, যেমন এখানে যারা আমরা সবাই মুসলিম, আমরা যদি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের দোয়া করি, রাসূলের প্রতি আমাদের দরুদ পেশ করি, তাহলে আমাদের মনটা প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে। এরপর যদি আমরা কোরআন তেলাওয়াত করি, যে কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে হৃদয়ে কোরআনের নূর বা সুর ঝংকৃত হয়, সেই হৃদয়ে কোনো অসুস্থতা, কোন ব্যাধি বাসা বাঁধতে পারে না। তাহলে কি হবে, আমাদের অন্তরটাও প্রশান্ত হয়ে যাবে। এরপর সানাল ভাই যে কথাটি বললেন, একটু এক্সারসাইজ, যেহেতু ঘরের বাইরে যেতে পারছি না, সুতরাং নিজের রুমে অথবা পায়চারি করে যদি আমরা একটু যোগ ব্যায়াম, একটু এক্সারসাইজ করি, তাহলে বডি মাইন্ড এন্ড সোল তিনটা যখন ওকে হয়ে গেল, তখন আমি ফ্রেশ, এবং সেই ফ্রেশ বডি নিয়ে যখন আমি চেষ্টা করব, তখন সারা দিনটা আমার ভালো কাটবে এবং আমি সুন্দরভাবে সবকিছু করতে পারবো। আমি জাস্ট ছোট্ট বন্ধুদের জন্য, আমাদের সময় তো শেষের দিকে, আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে, যে সারা পৃথিবীতে এই মুহূর্তে যে এটা হচ্ছে, বলে আমরা প্যান্ডেমিক সিচুয়েশন যেটা, সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কারা, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই সমস্ত দেশ, ইউনাইটেড স্টেটস, স্পেন, ইটালি, জার্মানি, ফ্রান্স, এরা কিন্তু অনেক শিক্ষিত এবং সম্পদে ঐশ্বর্যে এরা কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে টপ, কিন্তু এরা আক্রান্ত হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ কি? এর কারণ হলো যে শিক্ষার ক্ষেত্রে তাদের কিন্তু ইতিমধ্যে অনেক দুর্বলতা তৈরি হয়েছে। আমরা যদি শিক্ষার ক্ষেত্রে গত 18 বছরের রেকর্ড দেখি, তাহলে দেখব শিক্ষার ক্ষেত্রে, স্কুলের এডুকেশনের ক্ষেত্রে চায়না, সিঙ্গাপুর, হংকং, এস্তোনিয়া, জাপান, কোরিয়া, এরা কিন্তু আগে চলে গেছে। এবং স্কুলিং এর ক্ষেত্রে আগে যাওয়ার কারণে এরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, হাইজেনিক ভাবে সমস্যাটাকে ফেস করতে পারছে, যেটা সেই সমস্ত পুরনো এবং সম্পদশালী বা পরাশক্তি তারা ফেস করতে পারছে না, কারণ স্কুলিংটা তাদের দুর্বল হয়ে গেছে। আমরা যদি আরেকটা স্লাইড দেখি, এখানে আমরা লক্ষ্য করছি যে ওয়ার্ল্ড এর মোস্ট ইনোভেটিভ ইকোনমিক্স যাদের, তারা অত্যন্ত সফল ভাবে পরিস্থিতিকে ফেস করতে পেরেছে। তারা কি? তারা হচ্ছে জার্মানি, তারা হচ্ছে সাউথ কোরিয়া, তারা হচ্ছে সিঙ্গাপুর, তারা হচ্ছে সুইডেন, এরা পারছে। কিন্তু অন্যরা কেন পারছে না? কারণ তারা মেধা এবং মননশীলতাকে কাজে লাগাতে পারছে না, বরং তাদের অর্থনীতি তৈরি হয়েছে ভোগ বুদ্ধি তাকে সামনে রেখে। সুতরাং ভোগ বা স্বাভাবিক ভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়, এটি হচ্ছে বাস্তবতা। এখন আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, যে কোনো সিচুয়েশন সেটা আমার জন্য অত্যন্ত উৎকর্ষতা এবং উন্নয়নের কারণ হতে পারে। আমরা জানি 1666 সালে যে প্লেগ হয়েছিল, সেই প্লেগ মহামারীর সময় নিউটন তার কলেজ বন্ধ হয়ে গেল, সে চলে গেল গ্রামে। সেই গ্রামে গিয়ে যখন সে তার আপেল গাছে নিচে বসে চা খাচ্ছিল, হঠাৎ করে একটা আপেল টুপ করে তার মাথায় পড়লো। তখন নিউটন চিন্তা করলো, আপেলটা কেন মাথায় পড়লো, কেন উপরের দিকে গেল না, কেন ডানে না, কেন বামে না, কেন আমার মাথায় পড়লো, নিচের দিকে কেন? সেই থেকে তিনি তৈরি করলেন বা আবিষ্কার করলেন বিখ্যাত অভিকর্ষের ফর্মুলা। কাজেই একটা বিখ্যাত কথা হচ্ছে, আইসোলেশন ইজ গুড ফর ক্রিয়েটিভ আইডিয়া। এই বন্দিত্ব জীবন আমাদেরকে কি করতে পারে? আমাদেরকে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া, ভালো পড়ালেখা, ভালো রেজাল্ট, উদ্ভাবনী শক্তি দিতে পারে। আমরা জানি উপমহাদেশের সবচেয়ে সেরা সেরা রাজনৈতিক নেতা যারা, তাদের বিখ্যাত বইগুলো কিন্তু জেলখানায় লিখেছেন। আমরা যদি গান্ধীর কথা আলোচনা করি, নেহরুর কথা আলোচনা করি, আমরা যদি জিন্নার কথা আলোচনা করি, আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আলোচনা করি, তাদের সব বিখ্যাত বই কিন্তু জেলখানায় লেখা। সুতরাং আইসোলেশন হচ্ছে তাদের উদ্ভাবনী শক্তির বিকাশের অন্যতম জায়গা ছিল। সুতরাং পরীক্ষার্থী বন্ধুরা যদি সেটাকে কাজে লাগায়, তাহলে অবশ্যই তাদের ড্রিম বাস্তবায়ন হবে। এই সেই ড্রিমটা বাস্তবায়ন করার জন্য ড্রিম মেক ট্রু আমি তাদেরকে অনুরোধ করব, যে তোমরা কি করো, তোমরা তোমাদের সময়টাকে কাজে লাগাও। আমরা জানি আমেরিকার 43 জন প্রেসিডেন্ট সবাই ছিল হোয়াইট, কেউ ব্ল্যাক ছিল না, কিন্তু একমাত্র বারাক হোসেন ওবামা সে সিদ্ধান্ত নিল ব্ল্যাক না কেন আমেরিকা প্রেসিডেন্ট হবে না। সে অনেক সাধনা করে তার স্বপ্নকে বাস্তবায়ন করেছে। সুতরাং অসম্ভবকে বাস্তবায়ন করা যায় যদি সেটার জন্য সাহস এবং প্রতিনিয়ত চেষ্টা থাকে। এই জন্য প্রতিবেশী দেশ ভারতের এক বিখ্যাত প্রেসিডেন্ট তিনি বলেছেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, যা তুমি ঘুমের ঘরে দেখো এটা স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না।
সুতরাং আমাদের সেই স্বপ্ন দেখতে হবে। কাজেই বন্ধুরা আসো, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি এবং প্রতিনিয়ত সাধনাকে নিয়োজিত করি, এবং অবশ্যই আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব। কারণ মনটা যদি সুন্দর থাকে আর আমার ব্রেনটা যদি শান্ত থাকে, তাহলে আগের থেকে ভালো রেজাল্ট আমি করতে পারি। কারণ আমরা জানি কয়লা থেকে ডায়মন্ড তৈরি হয়। ডায়মন্ডটা কখন হয়? যখন 1 ইঞ্চি কয়লার উপরে প্রায় 250 টন প্রেশার পরে এবং তার তাপমাত্রা হয় 400 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রচন্ড চাপ এবং তাপের কারণে ছোট্ট এক টুকরা কয়লা সেটা কি হয়ে যায়? ডায়মন্ড হয়ে যায়। সুতরাং এই করোনা ভাইরাসের চাপ এবং তাপের কারণে হতে পারে তোমরাও ডায়মন্ড হয়ে যেতে পারো, মানব ডায়মন্ড। আমরা সেই প্রত্যাশা করি। এই বলে ছোট মনিদের কাছে প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আহসানা বিবিম রুসকে তার খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর যারা আমরা খুবই সময়ের একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের হাতে সময় নেই বললেই চলে, তো যারা এতক্ষণ যুক্ত ছিলেন জাপান থেকে জনাব সানাউল হক এবং সালমান হক, এবং বাংলাদেশ থেকে দুইজন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত ছিল, আহমেদ রেদওয়ান এবং আহসান ফারাবি, এবং আমাদের শ্রদ্ধেয় লেখক ডক্টর আহসান হাবিব ইমরোস। তো আমরা একটা কথাই বলতে চাই যে আমরা এই সময়টাকে, যে সময়টা আমরা পেয়েছি, এটা কিন্তু একটা যুদ্ধে যেরকম জয়ী হলে যে মালামাল পাই একটা গনিমত, এটা কিন্তু একটা গনিমত। আমাদের কিন্তু একটা উপরন্ত সময় রয়েছে। তো আমি আমি ব্যক্তিগতভাবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে কথাটা বলতে চাই যে আমরা সত্যিকার অর্থে করোনা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, কিন্তু যে জিনিসটা দিয়েছে সে আমাদের সবচেয়ে মূল্যবান জীবনের যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে এখন এমন একটা সময় যে আমরা ইচ্ছা করলে পড়ালেখা করতে পারি, ইচ্ছা করলে আমরা এই সময় এখন যদি শুধু সারাটা দিন ফেসবুক এর নোটিফিকেশন চেক করতে করতে যদি সময় চলে যায়, রাতের অর্ধেক চলে যায়, তাহলে কিছু ভালো লাগবেই না। মানে রাত্রে এবং দিনে আমি বলবো যে নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবের যতটা আমরা অবশ্যই প্রয়োজন আছে, আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে এখন কথা বলছি, তো এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, নিশ্চিত করতে পারি, আর অভিভাবকরা যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে যদি ছাত্রছাত্রীদের এবং সন্তানদেরকে একটু দেখে শুনে রাখেন, আমি মনে করি আমরা এই যুদ্ধে জয় করব এবং আমাদের পড়ালেখা পরবর্তী প্রস্তুতি ভালো হবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, এবং আমরা শেষ করছি জনাব আহসান হাবিব ইমরোজ, সানাউল হক, আহমেদ রেদওয়ান, আবার আমাদের এইদিকে ছিল আহসান আরবি, সবাইকে ধন্যবাদ জানাই। শেষ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আমরা শেষ করছি দর্শক, আজকে এই ছিল আমার আজকের লাইভ, আজকের লাইভে এখানে আমরা শেষ করলাম। হয়তো পরবর্তী কোনো একটা সেশনে আমরা আবারও যুক্ত হবো কোনো একটা বিষয় নিয়ে। আজকে